আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি ভালো আছো অনলাইন দেন আজকে তোমাদের সাথে এগারো অধ্যায়ের পার্ট দুই নিয়ে আলোচনা করব। পার্ট দুই বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে জাপান কোরিয়া এবং মালয়েশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক তখন আমরা জাপান নিয়ে আলোচনা জাপান জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপময় দেশ ছোট বড় প্রায় চার হাজার দ্বীপ নিয়ে রাষ্ট্রটি গঠিত এর মধ্যে প্রধান চারটি দ্বীপ হল হকাইডো হনসু শিকোকু এবং কিউসু দেশটি চারিদিকেই সমুদ্র জাপান সাগর এবং পূর্ব চীন সাগরকে চীন সাগর জাপানকে এশিয়া মহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে তার মানে যদি এটা এশিয়া মহাদেশের একটি দেশ কিন্তু এশিয়া মহাদেশের যে মূল ভূখণ্ড সেটা থেকে কিছুটা আলাদাভাবে আছে বা বিচ্ছিন্নভাবে আছে সেটা কী করে না জাপান সাগর আর পূর্ব জাপান সাগর আর হচ্ছে পূর্ব চীন সাগর এশিয়াকে জাপানকে এশিয়া মহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে এরপর আছে দেশটির রাষ্ট্রীয় নাম কিংডম অফ জাপান আর স্থানীয় নাম নিহন অথবা নিপ্পন এর রাজধানী হচ্ছে টোকিও এশিয়া মহাদেশের একেবারে পূর্ব প্রান্তে এ দেশটি অবস্থিত জাপানকে তাই সূর্যোদয়ের দেশও বলা হয় দেশটির আয়তন তিন লক্ষ সাতাত্তর হাজার সাত সাতশো আট বর্গ কিলোমিটার লোকসংখ্যা বারো কোটি পঁয়ষট্টি লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ জন জাপানের জনসংখ্যা জাপানের শতকরা নিরানব্বই মানুষ জাপানি ভাষায় কথা বলে এদেশে শিক্ষার হার একশত ভাগ অর্থাৎ কোনো মূর্খ মানুষ নেই আর কি তো মাথাবিস আয় সাতত্রিশ হাজার ছয়শো মার্কিন ডলার সিন্টো জাপানিতে জাতিগত ধর্ম জাপানের জলবায়ু নাতিশীতোষ্ণ মণ্ডলীয় এখানকার উত্তর পূর্বাঞ্চলে মৌসুমি জলবায়ুর প্রভাব স্পষ্ট গ্রীষ্মকালে দেশটির আবহাওয়া আর্দ্র এবং শীতকালে শীতের তীব্রতাও অনেক তীব্রতাও কম কৃষি মধ্যে উল্লেখযোগ্য হলো ধান গম বার্লি সয়াবিন মিষ্টি আলু আখ বিট আপেল ও আঙ্গুর জাপানের প্রধান শিল্প হচ্ছে লোহা ও ইস্পাত ইলেকট্রনিক্স জাহাজ ও গাড়ি নির্মাণ বস্ত্র কলকবজা ওষুধ সামগ্রী বিদ্যুৎ সামগ্রী এবং বিভিন্ন প্রকার ভারী যন্ত্রপাতি শিল্পে জাপান বিশ্বের স্থানে রয়েছে দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হল শিল্প তো দেশটিতে প্রচুর খাদ্য খনিজ সম্পদ রয়েছে যার মধ্যে হলো প্রাকৃতিক গ্যাস কয়লা লোহা ম্যাঙ্গানিস পেট্রোলিয়াম সীসা সোনার রূপা ইত্যাদি তো জাপানে ছয় থেকে পনেরো বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের বাধ্যতামূলক বাংলাদেশের সাথে জাপানের একটা সম্পর্ক বড়ই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ তো জাপান বাংলাদেশের রাস্তা ব্রিজ নির্মাণ শিল্প উন্নয়নে প্রধান সহযোগী এ দেশের সাথে জাপানের বাণিজ্য সম্পর্কও রয়েছে এরপর দেখো কোরিয়া কোরিয়া এশিয়া মহাদেশের উত্তর পূর্ব কোণে কোরিয়ান উপদ্বীপের অবস্থান তো এটি উত্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত তো উত্তর হতে দক্ষিণের দূরত্ব প্রায় এক হাজার বারো কিলোমিটার চিন্তা করছো তার মানে লম্বা মালফের একটা দেশ দেশটা অনেকটা লম্বা টাইপের উত্তর দিকের সীমান্তের অধিকাংশ চীনের সাথে এবং কিছু অংশ রাশিয়ার সঙ্গে সংযুক্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া দুই ভাগে বিভক্ত হয় এর একটি দক্ষিণ কোরিয়া অপরটি উত্তর কোরিয়া প্রথমটি সরকারি নাম অর্থাৎ দক্ষিণ কোরিয়ার সরকারি নাম কোরিয়া প্রজাতন্ত্র আর উত্তর কোরিয়ার দ্বিতীয়টি অর্থাৎ উত্তর কোরিয়ার নাম গণপ্রজাতন্ত্রী কোরিয়া তা দুই দেশের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থাও অনেকটা ভিন্ন তো কোরিয়ার অধিকাংশ অঞ্চলেই পর্বতময় তো এর পূর্বে জাপান সাগর পশ্চিম ও দক্ষিণে অনেকটাই সমভূমি সমতল ভূমি এবং দুই অংশ মিলে কোরিয়ার দ্বীপের সংখ্যা প্রায় তিন হাজার মানে এটা ছোটো ছোটো দ্বীপ নিয়ে মূলত দেশগুলো গঠিত কোরিয়ার চার ধরনের বিদ্যমান এছাড়া বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আবহাওয়ার উপস্থিতি লক্ষ্য করা যায় জুন জুলাই আগস্ট মাসে প্রচুর বৃষ্টি হয় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শীতকালীন আবহাওয়ায় বিরাজ করে তো এটা মূলত শীতকালীন এবং বৃষ্টি হয় চার ধরনের ঋতু একটা হচ্ছে জুন জুলাই আগস্ট মাসে প্রচুর বৃষ্টি হয় নভেম্বর থেকে মাস পর্যন্ত শীতকালীন আবহাওয়া তাহলে ক্রি করিয়ার কৃষি পণ্যের মধ্যে ধান বার্লি তারপর হচ্ছে বাঁধাকপি আপেল আঙ্গুর তামাক প্রভৃতি এবং শিল্প পণ্যের মধ্যে রয়েছে রাসায়নিক পণ্য যন্ত্রপাতি জাহাজ গাড়ি ইলেকট্রনিক সামগ্রী প্রভৃতি খনিজ সম্পদের মধ্যে রয়েছে লোহা চুনাপদ গ্রানাইট সীসা রূপা দস্তা ইত্যাদি তা কোরিয়ানরা জাতিগতভাবে একটি ভাষা গোষ্ঠীর ভাষা ও নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিক দিয়ে কোরিয়ানরা চীন এবং জাপানের থেকে আলাদা যদিও শারীরিক গঠনের দিক থেকে চীন এবং জাপানদের মানুষের সাথে তাদের মিল রয়েছে অর্থাৎ যদি দেখতে একরকম কিন্তু আসলে জাতিগতভাবে কিন্তু তারা আলাদা ভাষাগত এবং নৃতাত্ত্বিক দিক থেকে তো কোরিয়ানরা সবাই একই কোরিয়ান ভাষায় কথা বলে এবং লেখে বাংলাদেশের সাথে কোরিয়ার একটা বিশেষ সম্পর্ক রয়েছে দক্ষিণ কোরিয়ার তো কোরিয়া বাংলাদেশকে রাস্তাঘাট ব্রিজ নির্মাণ এবং শিল্প উন্নয়নে যথেষ্ট সহযোগিতা করে আসছে আচ্ছা বাণিজ্য সম্পর্কও রয়েছে কোরিয়ার সাথে তো মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ মালয়েশিয়া পনেরোটি প্রদেশ গঠিত দেশটির ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ এর পশ্চিমাংশে জলাভূমি পূর্বাংশে বালিমা এলাকা এবং মধ্যভাগের পর্বত পর্বত উত্তর ও দক্ষিণে বিস্তৃত তো মালয়েশিয়া ইসলাম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু প্রভৃতি ধর্মের লোক করে এর রাজধানী নাম কুয়ালালামপুর এছাড়া জর্জ টাউন জহরবার পেনাং ইপো কুসিং অন্যতম প্রধান শহর মালয়েশিয়া একটি কৃষি প্রধান দেশ মোট জনসংখ্যার শতকরা পঞ্চাশ ভাগের বেশি কৃষিপণ্যের উপর নির্ভরশীল প্রধান শিল্প মধ্যে রয়েছে রাবার সার চীনা মাটির দ্রব্য খনিজ খনিজ সম্পদের মধ্যে রয়েছে টিন লোহা এবং পেট্রোল উল্লেখযোগ্য যোগাযোগের প্রধান মাধ্যম হলো রেলপথ সড়কপথ এবং বিমানপথ জর্জটাউন ক্ল্যাং কুচিং এবং পেনাং মালয়েশিয়ার প্রধান সমুদ্র বন্দন স্বাধীনতার পর স্বল্প সময়ের মধ্যে মালয়েশিয়ার নানা ক্ষেত্রে উন্নতি লাভ করেছে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক এসেছে এছাড়া বাংলাদেশের বিভিন্ন ইফিজেটে মালয়েশিয়ার অনেক অর্থ বিনিয়োগ করেছে বাংলাদেশের অনেক লোক মালয়েশিয়াতে কর্মরত আছে এক্ষেত্রে মালয়েশিয়া শ্রমবাজার অনেকটা বড় ক্ষেত্র মানে মালয়েশিয়া আমাদের বাংলাদেশি অনেক শ্রমিক কাজ করে অর্থাৎ তো এখানে বলছে তোমরা দেখো বহু নির্বাচনী প্রশ্নগুলো করবে অর্থাৎ পাট দুই থেকে তোমরা তিরিশটা অর্থাৎ এখান থেকে দেখো তিরিশটা নয় ব্যতিক করবে পাট দুই থেকে জাপান থেকে করবে দশটা জাপানের অংশ থেকে করবে দশটা কোরিয়ার অংশ থেকে করবে দশটা এবং মালয়েশিয়ার অংশ থেকে করবে দশটা মোট তিরিশটা আর নৈবিত্তিক বা ছোট প্রশ্ন করে স্যারকে দেখাবে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ